বেলা 11টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিপদসীমার 20 সেন্টিমিটার উপরে তিস্তার পানি, ভয়াবহ বন্যার শঙ্কা। বায়ুদূষণের শীর্ষে উগান্ডার কাম্পালা, ঢাকা পঞ্চম। 44 হজযাত্রীর টাকা আত্মসাৎকারী এজেন্সির মালিক গ্রেফতার। জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ 5। অটো রাইস মিলের দাপটে বন্ধ ঈশ্বরদীর 500 হাস্কিং মিল। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে এবারে বিস্তারিত সংবাদে। উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে প্লাবিত হয়েছে তিস্তা তীরবর্তী এলাকায় রাস্তাঘাট ও ঘরবাড়ি, বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। এদিকে পানি নিয়ন্ত্রণের ব্যারাজে 44টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার ভোর 6টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে 52.35 সেন্টিমিটার, যা বিপদসীমার 20 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটের 5 উপজেলার তিস্তা চর অঞ্চলের ঘর বাড়িতে পানি প্রবেশ করেছে, তলিয়ে গেছে চরের রাস্তাঘাট। পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, ঘরবাড়ি ও রাস্তাঘাটে পানিতে তলিয়ে গিয়ে দুর্ভোগে পড়েছে স্থানীয়রা, দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে উগান্ডার কাম্পালা শহর, তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। সোমবার সকাল 8:23 মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা কাম্পালার বায়ুর মানের স্কোর হচ্ছে 162, অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই, আর রাজধানী ঢাকা শহরের বায়ুর মানের স্কোর 136, অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে, তাদের জন্য ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। ৪০ জন হজযাত্রীর টাকা আত্মসাৎ করার মূল হোতা ওহিদুল আলম ভূঁইয়াকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে র্যাব 2-এর সিনিয়র এএসপি, সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য জানান। তিনি জানিয়েছেন, 2023 সালে হজ পালনে সৌদি আরবে পাঠানোর জন্য রাজধানীর কুরিল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক ওহিদুল আলম ভূঁইয়া, তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মোহাম্মদ শফিকুল ইসলাম 44 জন হজ প্রার্থীর কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেন। হজে না পাঠিয়ে প্রায় 3 কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান তিনি। হজের টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সিলেটসহ দেশের বিভিন্ন থানায় 5-এর অধিক মামলা দায়ের করেন। পরবর্তীতে চাঞ্চল্যকর এই ঘটনায় ছায়া তদন্ত এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‍্যাব। রাজধানীর কদমতলীর জুরাইনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে নারী ও শিশুসহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। তারা হলেন মোহাম্মদ আতাহার এবং তার স্ত্রী মুক্তা খাতুন, তাদের মেয়ে আফসানা। এছাড়া মুক্তার বাবা মোহাম্মদ আলতাফ শিকদার ও তার মা মোসাম্মদ মুরজিনা বেগম দগ্ধ হন। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ মাহবুব জানান, জুরাইন সর্দার বাজার সলিমুল্লা রোডে মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থাকে পরিবারটি। ওই বাসায় তিতাস লাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। অরেঞ্জ, লিচি, স্ট্রবেরি সহ ভিন্ন ভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। একসময় শত শত হাস্কিং মিলের মালিক, ব্যবসায়ী ও শ্রমিকদের পদচারণায় প্রাণবন্ত থাকত পাবনার ঈশ্বরদীর আইকে রোড। তবে অটো রাইস মিলের দাপটে টিকতে না পেরে এসব চালকলের বেশিরভাগই এখন বন্ধ হয়ে গেছে। হাস্কিং মেশিনের শব্দ ও শ্রমিকদের কোলাহলে একসময় সরগরম থাকা এসব চালকল এখন নিস্তব্ধ হয়ে মুখ থুবড়ে পড়ে আছে।
বেশ কিছু মালিক চালকলের চাতাল গাড়ির গ্যারেজ ও অন্য কাজে ব্যবহারের জন্য ভাড়া দিয়েছেন। এসব হাস্কিং মিলে কর্মরত 15 থেকে 20 হাজার শ্রমিক জীবিকার তাগিদে পেশা বদল করেছেন। উপজেলা চালকল মালিক গ্রুপ সূত্রে জানা যায়, 10 বছর আগে ঈশ্বরদীতে 600 হাস্কিং মিল চালু ছিল, এখন সর্বসাকুল্যে 100 হাস্কিং মিল চালু আছে, বাকি সব মিল বন্ধ হয়ে গেছে। যেসব হাস্কিং মিল চালু রয়েছে সেগুলোর অবস্থাও অত্যন্ত নাজুক। এসব মিলের মালিকরা ব্যাংক ঋণ ও ধার দেনায় জর্জরিত। ছোটদি উপজেলায় আনুমানিক আমাদের এখানে 500 উপরে মিল ছিল, বর্তমানে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে, সে পারিপার্শ্বিকতার ভিতরে অর্থনৈতিক একটা সাপোর্ট ব্যাংক লোনের ব্যাপার, আমরা মার্কেটের থেকে ধান কিনে এসে এখানে রেডি প্রসেস করে বর্তমান যে বাজারের সাথে আমরা মিলাতে পারছি না। মিলাররা লস খাইতে খাইতে ডিফল্টার হয়ে ব্যাংক ঋণে জর্জরিত হয়ে বিভিন্ন সময় কমতে কমতে এখন 100 মিলে আসি ঠিকছে, 100 মিল কম বেশি সারা বছর চলে আর বাদ বাকিগুলো বন্ধ আছে। ব্যাংকের আর্থিক লোনের কারণের জন্য আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্রব্যমূল্য সঙ্গে অটোমিলার সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে তারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় এই প্রতিষ্ঠানগুলো অনেক মন্দ। কানাডায় একটি মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে, জানা গেছে এই হামলার পেছনে খালিস্তানপন্থী সমর্থকদের হাত রয়েছে। মন্দিরের দরজায় খালিস্তানের সমর্থনে পোস্টারও পাওয়া গেছে। গত শনিবার মধ্যরাতে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত এই মন্দিরে ভাঙচুর করা হয়। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারিতে অবস্থিত ওই মন্দিরে শনিবার মধ্যরাতে হামলা চালায় দুষ্কৃতীরা। এটি ব্রিটিশ কলম্বিয়ার অন্যতম প্রাচীন ও বড় মন্দির। ভাঙচুরের পর দুষ্কৃতীরা মন্দিরের দরজায় একটি পোস্টারও লাগিয়ে যায়। ওই পোস্টারে লেখা, 18 জুনের হামলার ঘটনায় ভারতের ভূমিকা খতিয়ে দেখুক কানাডা। খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের ছবিও রয়েছে পোস্টারে। নীলফামারীর সৈয়দপুর সায়েন্স স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী মাইশা তালুকদার, সে নিজ হাতে কন্ট্রোল করছিল রাকিউ দিচারি নামের একটি রেস্কিউ রোবট। তার ইচ্ছা সে এমন একটি রোবট বানাবে যা মানুষের জীবনকে সহজ করবে, নানা ঝুঁকিপূর্ণ কাজে এটি ব্যবহার করা হবে। নীলফামারীর সৈয়দপুর সায়েন্স স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী মাইশা তালুকদার, সে নিজ হাতে কন্ট্রোল করছিল ব্রাকিউ দিচারি নামের একটি রেস্কিউ রোবট। তার ইচ্ছা সে এমন একটি রোবট বানাবে যা মানুষের জীবনকে সহজ করবে। এটা থেকে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি আর আমারও ইচ্ছা যে ভবিষ্যতে আমি যদি পারি তাহলে এরকম একটা রোবট তৈরি করার, যেটা দেশের জন্য কাজ করবে। মাইশার মতোই রোবোটিক্স নিয়ে স্বপ্ন দেখছে দিনাজপুরের নলবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র পিঙ্কি রায়। তার ইচ্ছা সেও এমন একটি রোবট বানাবে যা রাস্তাঘাটে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে পরিবেশকে করবে সুন্দর। এখানে আসলাম, আসতে যখন রাস্তায় আমি দেখেছি অনেক আবর্জনা যেখানে সেখানে পড়ে রয়েছে, সেখানে কেউ কার মানে সেদিকে নজর দেয় না। তো আমার ইচ্ছা এটাই যে আমি এমন একটি রোবট তৈরি করবো যেটা এই আবর্জনাগুলো নিয়ে যাবে নির্দিষ্ট জায়গায়, যেখানে ফেলা থাকবে সেখানে ফেলবে। শুধু মাইশা ও পিঙ্কি নয়, সৈয়দপুরের কিছু করি নামের একটি সামাজিক সংগঠন আয়োজিত রোবোটিক্স ও ইন্টেলিজেন্স প্রোগ্রামে অংশ নেওয়া 53টি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত 8 শতাধিক শিক্ষার্থীর ইচ্ছা ঠিক এমনই। সৈয়দপুর যেটা আমার জন্মস্থান, সেখানে হচ্ছে আমরা রোবোটিক্সের কাজকাম শুরু করতে চাই, কারণ হচ্ছে এখান থেকে অনেক ছোট ভাই বোন, অনেক স্টুডেন্টস আছে যারা আমার সাথে যোগাযোগ করেছিল যে তারা এগুলো নিয়ে কাজ করতে চায় এবং কিভাবে কাজ করবে। তো তখন আমরা ভাবলাম যে এগুলো নিয়ে কাজ করা যায়। খোঁজ নিয়ে জানা যায়, 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করতে প্রধানমন্ত্রীর ভিশনকে সামনে রেখে সৈয়দপুরের 53টি শিক্ষা প্রতিষ্ঠানের 8 শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে ফর্ম পূরণের মাধ্যমে বাছাই করে তাদের নিয়ে রোবোটিক্স ও ইন্টেলিজেন্স প্রোগ্রাম আয়োজন করে সামাজিক সংগঠন কিছু করি। সেটিকে ধারণ করে আমরা প্রযুক্তির ব্যবহার করে এবং আমাদের এলাকার যারা তরুণ প্রজন্ম যারা শিক্ষার্থী তাদেরকে সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা তৈরি করার চেষ্টা করছি। কর্মশালায় রোবট তৈরির প্রাথমিক বিষয়ে শেখানো হয় শিক্ষার্থীদের। এছাড়া দেশের তৈরি বেশ কয়েকটি রোবটের প্রোগ্রামিং, কোডিং সহ নানা বিষয়ে দেখানোর পর অংশগ্রহণ করা শিক্ষার্থীদের দিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বানানো রেস্কিউ রোবট ব্র্যাকিউ আল্টার ও ব্র্যাকিউ দিচারি পরিচালনা করা হয়। রোববার সন্ধ্যা নামার আগে হঠাৎ গুঞ্জন,
বাংলাদেশের ক্রিকেটারদের কল্যাণ সংস্থা কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল পদত্যাগ করেছেন। এ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে গুঞ্জন ডালপালা গজাল। সত্যি কি তাই? সাবেক ক্রিকেটার ও কোয়াবের নিবেদিত প্রাণ সম্পাদক দেবব্রত পাল সত্যি কি পদত্যাগ করেছেন? রাতে নিশ্চিত হওয়া গেল না, কোয়াব থেকে নয় দেবব্রত পাল পদত্যাগ করেছেন, তবে কোয়াবের সেক্রেটারি পদ থেকে নয়, ম্যাচ রেফারির পদ থেকে। বলে রাখা ভালো, বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বীকৃত ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দেবব্রত পাল। লিগের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে পিএসজি, লরিয়ের সঙ্গে ড্র করে মাঠ ছেড়েছে প্যারিসের ক্লাবটি। এই এক ড্রতেই হয়তো টনক নড়েছে তাদের, শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপের সঙ্গে দ্বন্দ্ব মিটমাট করে নেয়ার উদ্যোগ নিয়েছে তারা, এবং দুপক্ষই মিটমাট করতে রাজি হয়েছে বলে খবরে জানানো হয়েছে। দুপক্ষের মধ্যে কয়েক দফা আলোচনার পর বরফ গলেছে এবং কিলিয়ান এমবাপেকে প্রথম একাদশে ফিরিয়ে আনতে যাচ্ছে পিএসজি। শুধু তাই নয়, প্যারিসের ক্লাবটি এখন আত্মবিশ্বাসী যে এমবাপে থাকছেন তাদের ক্লাবে, আপাতত আর কোথাও যাচ্ছেন না। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।